শিক্ষার্থীদের বেকারত্ব ঘুচিয়ে সুনাগরিক ও বিশ্ব নাগরিক করে গড়ে তুলতে কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সকালে নেত্রকোনার চল্লিশায় হেনা ইসলাম ডিগ্রি কলেজের উন্নয়ন কাজ পরিদর্শনকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আছে বলেই দেশের এত উন্নয়ন সম্ভব হচ্ছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি।